আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে শীতকাল চলেই এলো শীতকাল মানেই হলো একবার হলেও ভাপা পিঠা টেস্ট করতে হবে আর পিঠা যদি মায়ের হাতে হয় তাহলে তো কথাই নেই আমি ভাবছিলাম আমার যদি ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল না থাকে তাহলে হয়তো কখনো আমি জানতামও না পিঠা কীভাবে তৈরি করা হয় শুরু করা যাক ভাপা পিঠা কীভাবে তৈরি করা হয় প্রথমে আম্মু এক কেজি চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে মেখে নিল একটা কথা খেয়াল রাখতে হবে ভাবা পিঠাতে পানি একসাথে অ্যাড করা যায় না গ্রাজুয়ালি আস্তে আস্তে করে পানি অ্যাড করতে হবে মাখার সময় খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের গুঁড়োগুলো একটা একটা সাথে বাইন্ড করে ততক্ষণ মাখতে হবে অ্যাজ আমুর প্ল্যান ছিল সকাল সকাল আমাদের পিঠা সার্ভ করবে তাই আম্মু এই কাজটা রাতে সেরে নিল হ্যাঁ আম্মু রাতে চালের গুঁড়োগুলো ফ্রিজে রেখে দিয়েছিল যাতে ড্রাই না হয়ে যায় আর খেচুরের গুড়গুলো আবু অনলাইন অর্ডার করেছিল আর নারিকেলগুলো আম্মু গুড় দিয়ে সিদ্ধ করে দিয়েছিল বাজারে কিছু পিঠা বানানোর পাতিল পাওয়া যায় ওরকম একটা পাতিল আম্মুর কাছেই ছিল আম্মু তাতে কিছু পানি দিয়ে দিল গরম পানির ভাব দেওয়ার জন্য সকালে উঠে আম্মু চালের গুঁড়োগুলো একটা চালনি দিয়ে ছেঁকে নিল যাতে একটা ফাইন চালের গুঁড়া পাওয়া যায় আর ঘুমঘুম চোখে আমি এই বিটিগুলো নিচ্ছিলাম কতগুলো মাটি ফিরনি কাপ পাওয়া যায় আম্মু সেগুলির মধ্যে সামান্য চালের গুঁড়ো এবং খেজুরের গুড় এবং নারিকেল দিছিল খেজুরির গুড়টা সম্পূর্ণই আপনার পছন্দের মতো যতটুকু না আপনি খেতে চান উপর দিয়ে আবার সামান্য চালের গুঁড়ো দিয়ে কভার করে দিছিল। যাতে খেজুরের গুড়গুলো মেল্ট আউট হয়ে বাহির না হয়ে আসে একটা পারফেক্ট শেপ হয় যেহেতু আমাদের পাতিলে তিনটা স্পেস ছিল আম্মু তিনটা রেডি করে নিল এবং মেন হয় আপনাকে পানিগুলো সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আপনি কাপ রেডি করছেন ভিডিও দেখার সময় সবাই একবার হলেও হয় বলবেন অ্যান্ড ফেসবুক হলে একটা ফলো দেবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাও একটা মসলিন কাপড়ের মধ্যে পিঠাগুলো রেডি করলো মসলিন কাপড় দেওয়ার মানে হলো যাতে পিঠাগুলো নিচে দিয়ে না লাগে মোস্ট প্রভাবলি একটা পিঠা তৈরি হতে পাঁচ মিনিট লাগে সবাই প্লিজ মশালদা বলবেন কিন্তু তো রেডি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা বিলিপমি সব মায়ের ভাবা পেটে কিন্তু খুবই মজা উঠে দেন আল্লাহ ফেজ